হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি যে সিমরাকে ভাই আবার চলে আসলাম একদম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু টানবেন না, একটু স্কিপ করবেন না, করলে বিষয়টা আপনারা কেউ বুঝতে পারবেন না। টাইম ওয়েস্ট না করে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আজকের যে আপডেটটা হচ্ছে যে আমাদের অপো A5S লেটেস্ট একটা আপডেট দিয়েছে। দেন এই লেটেস্ট আপডেটের পর আমি আশা করি আপনাদের এনি ফোনে রুট সাকসেসফুলি হবে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি যদি অ্যাবাউটে যাই, তো অ্যাবাউটে আসার পর আমরা দেখতে পারতেছি যে আমাদের ভার্সনটা আছে সিপিএইচ 19093X / /A .4444। তো এই ভার্সনটা আমাদের আছে। তো এই ভার্সনের কারণে আমরা অনেকে রুট করতে পারতেছিলাম না, অনেক এনেছিলাম। তো ফাইনালি অপো A5S লেটেস্ট সফটওয়্যার আপডেট নিয়ে চলে আসে। এতে দেখুন সফটওয়্যার আপডেট। তো এই সফটওয়্যার আপডেটে এখানে দেখা যাচ্ছে যে নিউ ভার্সন অফ কালার ওএস সিপিএইচ 19093X এরকম সামথিং। তো এটা হচ্ছে আপনারা আপডেট করার পর আশা করি আপনাদের ফোনটা রুট হবে। তো ওই ভিডিওতে আজ আপনাদেরকে এতটুকুই দেখাবো আপনারা কিভাবে সফটওয়্যার আপডেট করবেন। আর সফটওয়্যার আপডেট করার সময় অবশ্যই আপনারা মাস্ট বি আপনাদের ফোনে 50% অ্যারাউন্ড চার্জ রাখবেন, অথবা 50% চার্জ রাখবেন। রাখার পর এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউ ডাউনলোড এটাতে ক্লিক দিয়ে দেবেন, তারপর আবারই কন্টিনিউ। তো ভিউয়ার্স, অবশ্যই নেট স্পিড ভালো থাকলে আপনার তাড়াতাড়ি আপনার সফটওয়্যারটা আপডেট হবে। তো এটা হচ্ছে আমার ফাইনালি ডাউনলোড হচ্ছে। আর আপনাদের নেক্সট ভিডিওতে আমি আবারও ফিরে আসবো কীভাবে আপনারা রুট করবেন। আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। গুড বাই, টেল দেন, টেক কেয়ার, চিল ব্রো।